পুলিশ টিয়ার শেল মেরে এবং আমাদের প্রায় সাতজন বাইকে বুলেট মেরে আহত করে নিরপেক্ষ শিক্ষার্থীরা এখানে পঁয়ত্রিশ দাবিতে আন্দোলন করছে। কোন ছাত্রলীগ নেতা বা পদাধিকারী এখানে কেউ নেই। প্রিয় দেশবাসী, আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমাদের যে বর্তমান পরবর্তীকালীন সরকার রয়েছে, সরকার উপদেষ্টাদেরকে আমি বলে দিতে চাই, আমরা এখানে নিরপেক্ষ শিক্ষার্থীরা এখানে পঁয়ত্রিশ দাবিতে আন্দোলন করছি। আমাদের এখানে কোনো ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো নেতা বা পদাধিকারী এখানে কেউ নেই। আমরা বিশেষ করে আমি নিজে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা ছিলাম। এখানে আমরা যারা ছিলাম আমরা সকলেই বৈষম্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন দীর্ঘ ১২ বছর ধরে আমরা আমাদের পঁয়ত্রিশ দাবি আন্দোলন করে আসছি। বিগত সরকারের সময়ে আমাদেরকে বিভিন্নবার মিথ্যা আশ্বাস দিয়েছে, হামলা করেছে, মামলা করেছে, কিন্তু আমাদের দাবিটা বাস্তবায়ন করে নেয়নি। এখন এই সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমার একটাই দাবি যে আপনারা হচ্ছেন শিক্ষার্থী বান্ধব সরকার, অর্থাৎ আমাদের সরকার, আপনারা এই ছাত্র সমাজের সরকার, আপনারা অনতিবিলম্বে অর্থাৎ কোন প্রকার কালক্ষেপণ না করে আমাদের এই চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ এটা মেনে নিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে বাধ্য করবেন। আপনারা জানেন আমরা ১২:১৫ থেকে যখন শাহবাগ থেকে আমরা যমুনা অভিমুখে পদযাত্রা করি, আমাদের পদযাত্রাটা ছিল অহিংস পদযাত্রা। আমরা এখানে কোনো সহিংস করতে আসিনি, আমরা আসছিলাম যে প্রধান উপদেষ্টার মুখ থেকে আমরা আমাদের প্রজ্ঞাপনটা নিয়ে যাব। কিন্তু আমরা যেই মাত্র যমুনার সামনে আসি, ঠিক তাৎক্ষণিকভাবে আমাদেরকে ঠিক তখনই আমাদেরকে পুলিশ টিয়ার শেল মেরে এবং আমাদের প্রায় সাতজন বাইকে বুলেট মেরে আহত করে রেখেছে। রাজপথ সর্বনাশ, জীবন নিবাস।